বা মানে নর্মালি বোঝার জন্য যে হু ইজ আ ম্যানেজার সেটা হচ্ছে গিয়ে যে দ্য পার্সন হু ক্যারিজ আউট দ্য হোল ম্যানেজমেন্ট প্রসেস হি ইজ আ ম্যানেজার, ঠিক আছে। আর কেউ যদি দ্য পার্সন হু ক্যারিজ আউট দ্য ম্যানেজমেন্ট প্রসেস ইজ আ ম্যানেজার, আর যদি বলে যে এলাবোরেট করো তাহলে বলবে দ্য পার্সন হু সেট গোলস, হু প্ল্যানস, হু অর্গানাইজ, তারপরে হু ডাইরেক্ট, হু স্টাফ ডাইরেক্টস অ্যান্ড অ্যাচিভ গোলস এফিসিয়েন্টলি এফিসিয়েন্ট অ্যান্ড এফেক্টিভলি, দ্যাট পার্সন ইজ ম্যানেজার, ঠিক আছে। একদম সিম্পল ম্যানেজমেন্ট, হোল ম্যানেজমেন্ট প্রসেস। আর যদি বলে এলাবোরেট করো তখন লিখবা, বলবা যে কি যে এই 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 কাজ করে তাকে ম্যানেজার বলে, ঠিক আছে। আচ্ছা, এই যে আলটিমেটলি তাই আসবে যে ম্যানেজারের জব কি। ম্যানেজারের ফার্স্ট জব হচ্ছে গিয়ে টু প্ল্যান, একটু ওভারভিউ করে যাচ্ছি, ঠিক আছে। ম্যানেজারের ফার্স্ট কাজ কি, প্ল্যান করা। প্ল্যানটা কি করবে, যে আমার অর্গানাইজেশনের যে গোলটা আছে বা আমার অর্গানাইজেশন যেই গোলটা সেট করেছে, ইনফ্যাক্ট একটা অর্গানাইজেশন যখন তৈরি হয় এটা তো একটা গ্রুপ থাকে যারা এটাকে তৈরি করে, এরপর এই ওয়ার্ক প্রসেসটাকে ক্যারি আউট করে ম্যানেজার, ঠিক আছে। তো ফার্স্ট কাজ যেটা, যে আমার যে অর্গানাইজেশন যে গোলটা সেট করে দিছে এটা হতে পারে বছর সে মাসে এক ইউনিট সে 1000 ইউনিট সেল করা, ঠিক আছে। এটা হতে পারে তোমার হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য গোল ইজ, ঠিক আছে। তো ফার্স্ট ও কী করবে, প্ল্যান করবে যে এই আমি যে আমার যে গোলটা আছে এটাকে আমি কীভাবে অ্যাচিভ করব, ঠিক আছে। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ একটা কথা সবসময় মনে রাখবা, রেজাল্ট ক্যান বি পজিটিভ ইন নেগেটিভ, একটা যে কোনো একটা রেজাল্ট পজিটিভও হতে পারে বাট নেগেটিভও হতে পারে। দের ইজ নাথিং কল আ ব্যাড প্ল্যান, ঠিক আছে। এটা এটা জেনারেল লেসন, খারাপ প্ল্যান বলে কোনো কিছু নাই, ওইটা খারাপ যদি কোনো প্ল্যান না থাকে। তুমি যদি একটা অর্গানাইজেশন, তোমাকে একটা অর্গানাইজেশন একটা তোমাকে গোল সেট করে দিল, ওইটা অ্যাচিভ করার জন্য তুমি একটা প্ল্যান করলা, ঠিক আছে। ওই প্ল্যানটা তোমার যদি কোনো কারণে ওয়ার্কআউট না করে দেন ইউ ক্যান চেঞ্জ দ্য প্ল্যান, ঠিক আছে। বাট তোমার যদি কোনো প্ল্যানই না থাকে দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে। তো ফার্স্ট কাজ যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্ল্যান করে। দুই নম্বর কী কাজটা করে, দুই নম্বর কাজটা করে হচ্ছে গিয়ে অর্গানাইজ করে। অর্গানাইজ হচ্ছে গিয়ে সব ধরনের অর্গানাইজ করা, ঠিক আছে। অর্গানাইজ করা কি, মানুষ নেওয়া, অফিস সেট করা, লোকেশন সেট করা, ওভারঅল এটাকে স্ট্রাকচার, যে আমি প্ল্যানটা যে করলাম এটাকে ক্যারি আউট করার জন্য আমার যেই ইনফ্রাস্ট্রাকচারাল এবং আমার যেই ধর যেই ওয়ার্কফোর্সটা প্রয়োজন সেইটাকে গুছানো বা একটা স্ট্রাকচার তৈরি করা, যে আমি এইটা এই যে প্ল্যানটা সেট করলাম আমি এটাকে এভাবে 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 আমি ক্যারি আউট করব, ঠিক আছে। দেন ওরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করে। ঠিক আছে, কারণ একটা জিনিস একটা জিনিস সেট করলাম বাট ওইটা যদি ক্যারিডা কিসে আমি আমি না স্ট্রাকচার অনুযায়ী আমি সার সংখ্যে বলছি, ঠিক আছে। ওর মাঝখানে আসবে ব্যাস, এটা হচ্ছে বেসিক। তুমি যদি ছোটো করে ইয়ে করতে চাও পুরো প্রসেসটাকে কন্ট্রোল করে। এখন এই অর্গানাইজেশনের আন্ডারে আসে তোমার হচ্ছে গিয়ে স্টাফিং আসে, ঠিক আছে, ডাইরেক্টিং আসে, ওকে। পুরো প্রসিডিওরটাকে সে কন্ট্রোল করে, সে সুপারভাইজ করে, কোথায় কী প্রয়োজন কোথায় কী ইয়ে দরকার সেই কাজটা সে করে থাকে, ঠিক আছে। আর লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে কি, সেটা তো এই মূলত যে পুরো যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে আসলে এই তিনটা জিনিসই আছে। এই তিনটা জিনিসকে আসলে এলাবোরেট করলে ওই বড় লম্বা প্রসেসটা হয়। তো উপরে থাকে সেট গোল আর লাস্টে হচ্ছে কি অ্যাচিভ দ্য গোল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার ম্যানেজারের কাজ। আচ্ছা, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ওয়ার্ক প্রসেস তৈরি করলাম, ঠিক আছে। ওয়ার্ক প্রসেসটা হচ্ছে গিয়ে কি, যে আমি যে গোলটা সেট করলাম সেই গোলটাকে আমি কীভাবে অ্যাচিভ করব, ঠিক আছে। তো ফার্স্ট কাজ যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্ল্যান করে। মাস্ক পরতে পরতে জীবন শেষ হয়ে যাচ্ছে না, ভালো মাস্ক পরা তো খারাপ না। এই হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট প্রসেস তো গেল, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন দেখবো কাইন্ড অফ ম্যানেজার্স বাই লেভেলস, ঠিক আছে। ম্যানেজারের যে লেভেল, ম্যানেজারের টাইপস অফ ম্যানেজার, হ্যাঁ আচ্ছা, টাইপস অফ ম্যানেজার্স, আচ্ছা, মানে কত ধরনের ম্যানেজার থাকতে পারে। এই ম্যানেজার টাইপস অফ ম্যানেজারকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, ঠিক আছে।
ফার্স্ট যেটা দেখব বাই লেভেল, ঠিক আছে? টাইপস অফ ম্যানেজার্স, এটা হচ্ছে কি টাইপস অফ ম্যানেজারের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি বাই লেভেল, লেভেল অনুযায়ী কয় ধরনের ম্যানেজার আছে, ঠিক আছে? বাই লেভেলের ফার্স্ট যেটা আসবে এটা মাঝখানে নিয়ে আসি, তাহলে আমরা যেহেতু এখন এই লেভেলটা নিয়ে আলোচনা করব তাহলে ইয়ে হবে, বাই লেভেল। এই লেভেল হচ্ছে গিয়ে মানে ম্যানেজারের এক একটা অর্গানাইজেশনের যে ম্যানেজারের স্টেপস থাকে ওই স্টেপ অনুযায়ী। টপ লেভেল ম্যানেজার্স, ঠিক আছে, মিড লেভেল ম্যানেজার্স, আর লাস্টে হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইন ম্যানেজার্স, ঠিক আছে, বা ফার্স্ট লাইন ম্যানেজার্স। লেভেল অনুযায়ী একটা অর্গানাইজেশনে তিন ধরনের ম্যানেজার থাকে। একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজার, এটা শব্দ শুনেই বোঝা যাইতেছে যে এই এই সেট অফ ম্যানেজার্স একদম উপরের লেভেলে থাকে, ঠিক আছে? আর তাদের নিচের লেভেলে থাকতে হচ্ছে কি মিড লেভেল ম্যানেজার্স, আর লাস্টে থাকতেছে কি ফার্স্ট লাইন ম্যানেজার্স, ঠিক আছে? এটা লিখে নাও, তারপর এটা ধরে ধরে জাস্ট একটু করে ওভারভিউ করে দিব। এটা সাইডে নিয়ে আসতেছে, ঠিক আছে? টপ লেভেল ম্যানেজার যেটা বলতেছে বা মানে টপ লেভেল ম্যানেজার্স কারা, টপ লেভেল ম্যানেজার হয়েছে গিয়ে এটা একটু লিখে নাও, পরে আমি জাস্ট তারপরে বলতেছি। টপ লেভেল ম্যানেজার্স রিলেটিভলি স্মল গ্রুপ, টপ লেভেল যারা ম্যানেজার থাকে তারা খুব অল্প থাকে অর্গানাইজেশনে, হ্যাঁ, ঠিক আছে? টপ লেভেল ম্যানেজার একটা অর্গানাইজেশনে খুবই অল্প থাকে, আর রিলেটিভলি স্মল গ্রুপ হু ম্যানেজ দ্য ওভারঅল অর্গানাইজেশন। টপ লেভেল ম্যানেজারের নাম্বার থাকবে কম, কিন্তু এরা করবে কি পুরো যে অর্গানাইজেশনটা আছে, এই যে পুরো অর্গানাইজেশনটা এটা পুরাটাকে তারা ওভারভিউ করে, কোঅর্ডিনেট না, তারা এই পুরোটাকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে? কিভাবে, হ্যাঁ, মানে একদম মেইন যারা একদম উপরের দিকে থাকে, একটা অর্গানাইজেশনে হেড ম্যানেজার থাকে না, একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তারা করে কি এই টপ লেভেল ম্যানেজারের কাজ কি, তো এটা হচ্ছে কি ফার্স্ট অফ অল আমি যদি পয়েন্ট আকারে লিখে দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? পয়েন্ট, আচ্ছা, টপ লেভেল ম্যানেজার্স, অসুবিধা না আমি দেখবো না, টপ লেভেল ম্যানেজার্স, ঠিক আছে? আমাদের বিজনেসের একটা ইজি আছে, একটা বিজনেসের একটা ইজি ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার, তুমি যদি বুলেট পয়েন্টসগুলো মনে রাখো, এটা তোমাদের শিখা মানে বলে দেই, সেটা হচ্ছে গিয়ে বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তুমি যদি পুরো জিনিসটার মধ্যে জাস্ট পয়েন্টগুলো মনে রাখো তাহলে তুমি এক লাইন করে লিখে যেতে পারবা। ইন টার্মস অফ পরীক্ষায় তোমার যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট মার্কস, এই জিনিস, তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, তাই অফ করে দাও, ইটস ফাইন। তোমার বিজনেসের ক্ষেত্রে বা বিজনেসে পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে যে বড় সুবিধার জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে যে তুমি যদি মেইন পয়েন্টগুলো টাচ করে যাও দেন অনেকখানি ইয়ে হয়ে যায়। সো পরীক্ষার ক্ষেত্রে কেউ যদি এক্স্যাক্টলি ধরো কেউ যদি বলে যে সে ধরো একটা কথার কথা যে টাইপস অফ ম্যানেজার, হ্যাঁ, তুমি যদি লেখো যে বাই লেভেল টাইপস অফ ম্যানেজার কয়জন, তিনজন, টপ লেভেল ম্যানেজার, তুমি যদি এভাবেও লেখো যে জাস্ট কথার কথা, ডেফিনেটলি তোমরা আরও বেটার লেখবা। সেটা হচ্ছে কি টপ লেভেল ম্যানেজার হচ্ছে অর্গানাইজকে ওভারঅল কী করে কন্ট্রোল করে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে পয়েন্ট আকারে লিখে নাও ইজি, এটা হচ্ছে কি ফার্স্ট জিনিসটা মনে রাখবা, এটা স্মল গ্রুপ, অল্প মানুষ। ঠিক আছে, এদের কাজ কি
ওভারভিউ। ঠিক আছে, এরা কি করে ওভারভিউ অর ম্যানেজ, একই শব্দ, এরা কি করে পুরো অর্গানাইজেশনটাকে ম্যানেজ করে। আর তিন নম্বর যেই কাজটা, এই গ্রুপ অফ ম্যানেজার্সই বেসিক্যালি, ঠিক আছে, ওভারভিউ দ্য অর্গানাইজেশন। আর তিন নম্বর এরা কাজ করে কি, দে সেট গোলস, স্ট্র্যাটেজি, পলিসিজ। ঠিক আছে, টপ লেভেল ম্যানেজারের কাজ হচ্ছে কি এই। আমি খুবই ফাংশনালি পড়াবো, ঠিক আছে, আমার জাস্ট যেটা বলে রাখি, যেহেতু আমি বিজনেস স্টুডেন্ট ছিলাম, আমি প্রত্যেকটা টপিকে গিয়ে জাস্ট মেইন মেইন যে ইম্পর্টেন্ট যেই টপিকগুলো সেগুলো জাস্ট টাচ করে গিয়ে সেগুলো তোমাদের বুঝে মানে হেল্প করবো, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইজিলি। এখানে ওই তোমার সাহিত্য ক্লাসের মতো খুব বেশি বড় করছি কিছু করার নেই, কারণ সবাই এখানে বিজনেস স্টুডেন্ট, এগুলো খুবই সহজ টপিক, ঠিক আছে। সো দিস ইজ টপ লেভেল ম্যানেজার, এরা কী করে, এদের ফার্স্ট পরিচয় এরা খুব অল্প সংখ্যক থাকে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এরা ম্যানেজ পুরো ওভারঅল অথবা ওভারঅল অর্গানাইজেশনটা তারা ম্যানেজ করে, থার্ড কী করে এই গ্রুপ অফ ম্যানেজার সেট কী করে, গোল সেট করে, স্ট্র্যাটেজি সেট করে এবং পলিসি তৈরি করে, ঠিক আছে। সো টপ লেভেল ম্যানেজার সম্পর্কে যদি কেউ তোমাদের কেউ জানতে চায় বা তোমরা যদি কিছু লিখতে চাও, জাস্ট এভাবে লিখবা যে রিলেটিভলি স্মল গ্রুপ, দেয়ার মেইন টাস্ক ইজ টু ম্যানেজ দ্য ওভারঅল অর্গানাইজেশন, দে সেট গোলস, সেট স্ট্র্যাটেজিস অ্যান্ড পলিসি, ঠিক আছে। এটা হয়েছে, এবার হচ্ছে কি মিড লেভেল। হ্যাঁ, ওকে, মিড লেভেল ম্যানেজার্স হচ্ছে কি একটা অর্গানাইজেশনের সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, লার্জ নাম্বার, এরাই সব এরাই বেশি থাকবে, লার্জ নাম্বার। মিড লেভেল নাম্বার, এই মিড লেভেল ম্যানেজার্স একটা অর্গানাইজেশনের মধ্যে এদের অনেক সংখ্যা অনেক থাকে, ঠিক আছে। এরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে মিড লেভেল ম্যানেজার্স, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমাদের টপ লেভেল ম্যানেজার যেই গোল সেট করছে, যেই পলিসি সেট করছে এবং যেই স্ট্র্যাটেজি সেট করছে সেটা তারা ইমপ্লিমেন্ট করে। ইমপ্লিমেন্ট দ্য পলিসিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস সেট বাই টপ লেভেল ম্যানেজার্স, ঠিক আছে। তাহলে কি মিড লেভেল ম্যানেজার হচ্ছে এদের নাম্বার অনেক বেশি, এরা কাজ কি, এরা হচ্ছে গিয়ে এই টপ লেভেল ম্যানেজার যেই পলিসিগুলো সেট করছিল, স্ট্র্যাটেজিগুলো সেট করছিল ফলো করে না, সেটা ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। এদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে ওরা কি করে, ওরা আমরা যে এই যে ফার্স্ট লাইন ম্যানেজার বা ফার্স্ট লাইন ম্যানেজার যারা আছে তাদের কন্ট্রোল করে, ঠিক আছে। দে সুপারভাইজ, সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল, হ্যাঁ, সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল
ফার্স্ট লাইন ম্যানেজার্স ঠিক আছে তাহলে মিড লেভেল ম্যানেজার হলে এদের নাম্বার অনেক বেশি এরা ইমপ্লিমেন্ট করে হচ্ছে গিয়ে কাদের টপ লেভেল ম্যানেজার্স যে পলিসি এন্ড স্ট্র্যাটেজি ছিল তা সেটা করে এবং এদের আরেকটা কাজ হচ্ছে গিয়ে সুপারভাইজ এন্ড কন্ট্রোল করে কাদের ফার্স্ট লাইন ম্যানেজারদের ঠিক আছে ফার্স্ট লাইন ম্যানেজার্স আমরা যে ফার্স্টে যেটা পড়ছি না টাইপস অফ ম্যানেজার টপ লেভেল মিড লেভেল ফার্স্ট লাইন মানে একদম নিচের নিচের সারির যারা ম্যানেজার থাকে তাদের এরা সুপারভাইজ করে কন্ট্রোল করে তোমরা যদি পরীক্ষার খাতে এতটুকুই লেখো দ্যাট উইল বি মানে ফুল মার্কস হবে না বাট আমি জাস্ট বললাম যে তাহলে অনেকখানি টাচ হয়ে যাবে বিজনেসে আসলে বিজনেসের ক্ষেত্রে তোমার যদি তোমার পয়েন্টটা যদি ঠিক থাকে পয়েন্ট এবং এটাকে তুমি যদি বুঝাইতে পারো উইথ রাইট ল্যাঙ্গুয়েজ তাইলেই তোমার এই সব সাবজেক্টে আসলে এখানে তো মানে নতুন করে তুমি হিস্ট্রি ক্রিয়েট করবে না ঠিক আছে সো ইট ইজ ইম্পর্ট্যান্ট যে পয়েন্টেড যে টপিক এখন তোমাকে আমি বললাম ধরো টাইপস অফ ম্যানেজার কী তুমি এভাবে লেখলা যে এই তিনটা লেখে পয়েন্টগুলো লিখে দিলা তারপরে ইউ উইল গেট এনাফ মার্কস কিন্তু যে অনেক বিশদ যদি লিখতে চাও এইটা হয়েছে ওইটা হয়েছে বাট ভিতরে যদি রাইট পয়েন্টগুলো না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কে পড়বে তখন মার্কগুলো কাটা যায় সো ইটস ইম্পর্ট্যান্ট সবসময় বিজনেসের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও খেয়াল রাখবা যে মেইন যেই হেডার মেইন যে হেড এইটা যাদের ঠিক থাকে সার সংক্ষেপগুলো তুমি যদি মানে সে গিয়ে অনেক সময় কিছু কিছু সাবজেক্ট হয় তুমি হয়তো পড়তে পারতেছো না বা কোনো একটা কারণে পড়তে পারো না বাট স্টিল মেক শিওর করবে তুমি মেইন পয়েন্টগুলো তোমাদের মাথায় থাকে এটা যেটা হবে তাহলে তুমি দ্যাট উইল বি গুড এনাফ টু গেট এনাফ মার্কস আমি বলবো না ফুল মার্কস শর্ট অ্যান্ড সিম্পল তাহলে হবে কি তাহলে তুমি এখন রাইট জিনিস অল্প লেখা ভালো ভুল জিনিস হাজার লেখলো ঠিক নাই ঠিক আছে এটা মুছে দিব যেহেতু আমি যে সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছিলাম ওই সময় আমার খেলার অনেক ব্যস্ততা ছিল সো এই কারণে আই হ্যাড টু ফাইন্ড আ ওয়ে যেখানে আমি পড়াটাও মানে পরীক্ষাটাও ঠিক মতো দিতে পারি সো দিস ওয়াজ দ্য স্ট্র্যাটেজি আই টুক মানে সবসময় কী হয় সবসময় কেউ যদি আমাদের স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি লেভেলে ওই পুরো বই সবাই কিন্তু পড়ে না ঠিক আছে বাট ওরা ভালো করে যারা এই জিনিসগুলো মেনটেন করে ঠিক আছে পুরো বইটা অনেক সময় তোমার কেস স্টাডি থাকে পড়া ডিফিকাল্ট হয়ে যায় এটা হয়তো 10% স্টুডেন্ট পুরো বই গো থ্রু করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে যে মেইন পয়েন্টসগুলো আছে কী পয়েন্টসগুলো এগুলো যদি তুমি একবার করে গো থ্রু করো দ্যাট উইল বি মানে গুড এনাফ ফর ইউ ঠিক আছে এবার হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন ম্যানেজার ফার্স্ট লাইন ম্যানেজারের কাজ কি আচ্ছা ফার্স্ট লাইন ম্যানেজার হচ্ছে গিয়ে যে এরা মিড লেভেল ম্যানেজার কি করছিল বলতো কাদের আচ্ছা আর এরা হচ্ছে গিয়ে অপারেটিং এমপ্লয়ি যারা আছে ম্যানেজার তো অ্যাবভ এমপ্লয়িজ জেনারেল তারা হচ্ছে গিয়ে তারা অপারেটিং এমপ্লয়িজদের কন্ট্রোল অ্যান্ড সুপারভাইজ ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন ম্যানেজারের কাজ অপারেটিং এমপ্লয়িজদের কন্ট্রোল করে তারা এবং সুপারভাইজ করে ঠিক আছে অ্যান্ড কোঅর্ডিনেট আরেকটা আছে যেটা হচ্ছে কি কোঅর্ডিনেট করে অপারেটিং এমপ্লয়িজদের কী করে কন্ট্রোল সুপারভাইজ অ্যান্ড কোঅর্ডিনেট এইটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট লাইন ম্যানেজারদের কাজ তার মানে কী থাকছে একটা অর্গানাইজেশনে টপ লেভেল ম্যানেজমেন্ট থাকতেছে ম্যানেজার্স মিড লেভেল ম্যানেজার্স থাকতেছে ফার্স্ট লেভেল ম্যানেজার থাকতেছে এরপরে হচ্ছে গিয়ে তোমার অফিস স্টাফ তারপরে তোমার ফ্যাক্টরি হইলে ফ্যাক্টরি ওয়ার্কার্স অ্যান্ড অল দ্যাট ঠিক আছে আচ্ছা আমি লিখে দিচ্ছি এটা ক্লিয়ারভাবে লিখে দিচ্ছি অপারেটিং এমপ্লয়িজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমি বলি তোমার এরা যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে সুপারভাইজ কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল কন্ট্রোল
সুপারভাইজ অ্যান্ড কোঅর্ডিনেট কোঅর্ডিনেট অপারেটিং এমপ্লয়িজ ঠিক আছে এই হচ্ছে কি আমাদের এটা এটা কোন টাইপস অফ ম্যানেজার এটা হচ্ছে কি অনুযায়ী বাই লেভেল কয়েক ধরনের ম্যানেজার আছে এর মধ্যে থেকে লেভেল যদি তুমি কেউ যদি বলে যে লেভেল কি মানে কোন লেভেলে কোন ম্যানেজার আছে সেই অনুযায়ী হচ্ছে কি আমাদের তিন ধরনের ম্যানেজার্স আছে ঠিক আছে সোফার কোনো কোয়েশ্চেন খুবই সিম্পল বিজনেস পড়া খুবই সহজ খালি পড়লেই হয় কিন্তু সমস্যাটা হচ্ছে কি পড়ার সময় থাকে না আমরা ইউনিভার্সিটিতে তুমি যদি অল্প পড়ো রেগুলার পড়ো অল্প বেশি না অল্প পড়ো রেগুলার পড়ো তাহলে ভালো রেজাল্ট করা খুব সহজ আমাদের যেটা মিস্টেক করি সেটা হচ্ছে কি আমরা রেগুলার পড়ি না ঠিক আছে ধরো এই যে এগুলো তো খুবই সিম্পল জাস্ট পয়েন্ট আকারে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করবা এতটুকু যদি একটু মাথায় থাকে পরীক্ষার আগে পড়লেই হয়ে যায় কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন আমরা সারা বছর কিচ্ছু পড়ি না পরীক্ষার আগে একসাথে অনেক কিছু পড়ার চেষ্টা করি তখন তো একটা সাবজেক্ট না চারটা সাবজেক্টের পরীক্ষা থাকে ছয়টা তখন কি হয় তখন অনেক প্রেশার হয়ে যায় সো সিম্পলি অল্প অল্প করে যদি কেউ রেগুলার পড়ে তার জন্য খুবই সহজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমরা কি লেভেল অনুযায়ী আমরা পাইছি ওকে এবার হচ্ছে গিয়ে এরিয়া অনুযায়ী একটা হলো গিয়ে এরিয়া লেভেল ঠিক আছে বাই লেভেল এবার টু হচ্ছে গিয়ে বাই এরিয়া লেভেল হচ্ছে গিয়ে তোমার একটা স্ট্রাকচারের কোন পজিশনে আছে আর এরিয়া হচ্ছে গিয়ে সে কোন সেক্টরে কাজ করতেছে ঠিক আছে ক্লিয়ার ওকে ফার্স্ট বাই এরিয়াতে আমরা এটা হচ্ছে গিয়ে এটা একটা জেনারেল ক্যাটাগরি তুমি চাইলে অনেক ধরনের টাইপস বের করতে পারো এটা একটা জেনারেল ওভারভিউ ঠিক আছে বাই এরিয়া বাই এরিয়ার ফার্স্টে আসে কে মানে ওয়ান অফ দ্য ম্যানেজার্স ইজ মার্কেটিং ম্যানেজার ঠিক আছে মার্কেটিং ম্যানেজারের কাজ কি মার্কেটিং ম্যানেজার হচ্ছে গিয়ে মানে মার্কেটিং হচ্ছে মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশনের যে প্রোডাক্টটা আছে এটা প্রোডাক্ট কিন্তু বলতে কিন্তু মানে শুধুমাত্র যে বস্তু বা পণ্য সেটা না ইট ক্যান বি সার্ভিসেস অ্যাজ ওয়েল ঠিক আছে সো একটা অর্গানাইজেশনের যে প্রোডাক্টটা আছে এইটা তৈরি করা থেকে শুরু করে আমরা যারা মার্কেটিংয়ের সংজ্ঞা কী পড়ছি মার্কেটিংয়ের সংজ্ঞা আমরা এটা পড়ছি না যে একটা যে প্রোডাক্ট আছে সেটা ডেভেলপমেন্ট থেকে শুরু করে এইটা ভোক্তা পর্যন্ত যাওয়া পর্যন্ত যেই কাজটা থাকে সেটাকে মার্কেটিং বলে ঠিক আছে সো মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কোনো একটা অর্গানাইজেশনের এটা ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার যে যাবতীয় কাজ সেটা মার্কেটিং ম্যানেজার করে ঠিক আছে একদম ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে ধরো একটা আমার অর্গানাইজেশনে একটা প্রোডাক্ট আমি তৈরি করছি এটা আমি তৈরি করলাম এটা আমি এটাকে ডেভেলপ করলাম তারপরে এটা আমি আস্তে আস্তে এটাকে মার্কেটে নিয়ে গেলাম প্রচার করলাম যারা নাকি কনজিউমার তাদের আমি মোটিভেট করলাম ঠিক আছে এবং তাদের কাছে সাপ্লাই করলাম এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া পর্যন্ত এই পুরো কাজটা মার্কেটিং ম্যানেজারের কাজ ঠিক আছে একটু লিখে নিতে পারো জাস্ট আমি তোমাকে ডিকটেশন দিই মার্কেটিং ম্যানেজারের কাজ কি ওয়ার্ক ইন এরিয়াজ রিলেটেড টু গেটিং কনজিউমার্স অ্যান্ড ক্লায়েন্টস টু বাই দ্য অর্গানাইজেশন প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ঠিক আছে মানে এই পুরো কাজটা হচ্ছে কি মার্কেটিং ম্যানেজারের কাজ মার্কেটিং ম্যানেজারের কাজ হচ্ছে কি অর্গানাইজেশন যে প্রোডাক্টটা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত এই কনজিউমারের কাছে নিয়ে যাওয়া এবং মেক শিওর করা যেটা সে কন্টিনিউয়াস ভোগ করতেছে ঠিক আছে এইটা হচ্ছে একটা লেভেল সেকেন্ড লেভেলটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ম্যানেজার ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাজ কি বলতো বাজেট করা প্ল্যানিং সে যে আমরা নেক্সট বাজেট কিভাবে খরচ করব কতটুকু খরচ করব কতটুকু আমাদের সেভিং করা উচিত একজ্যাক্টলি একটা অর্গানাইজেশনে ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কাজগুলো আছে
সেইটা ম্যানেজ করা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাজ। ঠিক আছে, আছে অপারেশন, তারপরে আছে অপারেশনস ম্যানেজার। বললাম না এটা একটা যে মানে অনেক এখনকার আধুনিক অর্গানাইজেশনে যেমন একটা ক্যাটাগরি আছে যেটা বলে স্পেশালিস্ট ম্যানেজার বলে, তো ওই স্পেশালিস্ট এই ক্যাটাগরির মধ্যে তোমার মধ্যে আসবে হচ্ছে গিয়ে আইটি ম্যানেজার, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট যে স্পেশালিস্ট যে ম্যানেজারগুলো থাকে সেটা, এটা হচ্ছে গিয়ে অপারেশনস ম্যানেজার। ঠিক আছে, অপারেশনস ম্যানেজার কাজ কি? অপারেশন ম্যানেজার কনসার্ন উইথ ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং দি সিস্টেম অফ দ্য অর্গানাইজেশনস প্রোডাক্ট সার্ভিসেস। ঠিক আছে, অপারেশন ম্যানেজার করে কি, এরা হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন করে, কন্ট্রোল করে, তারপর হচ্ছে গিয়ে কোয়ালিটি কন্ট্রোল, প্ল্যান্ট লেআউট, সাইট সিলেকশন। এটা হচ্ছে গিয়ে যে একটা অর্গানাইজেশন অপারেট করার জন্য আমরা যে জিনিসটা বলছি অর্গানাইজিং কি, অর্গানাইজিং হচ্ছে গিয়ে একটা যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করা, ওভারঅল একটা বিজনেসের বা একটা প্রতিষ্ঠান যে স্ট্রাকচারটা থাকে এটা তৈরি করা। ইট ক্যান বি যে ধরুন এই ইউনিভার্সিটির ক্ষেত্রে অপারেশনস ম্যানেজাররা কী করছে, তারা এই সাইটটা সিলেক্ট করছে, এটাকে তারা প্রস্তুত করছে, এটা কী হচ্ছে, এটাতে সুইচ বন্ধ করে দেওয়া উচিত, ডিস্ট্রাকশন। এই যে এটা 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 ঠিক আছে, তাহলে অপারেশন ম্যানেজারের কাজ কি, অপারেশন ম্যানেজার হচ্ছে গিয়ে পুরো স্ট্রাকচারাল যে কাজগুলো আছে সাইট সিইং, তারপরে ফ্যাক্টরিসি তৈরি করা, প্রোডাকশন হইতেছে কি না, মানে নর্মালি এই সংজ্ঞাগুলো আসে বিজনেসের ক্ষেত্রে, যেটা হয় প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যে জিনিসটা আসে, যে আমরা ফ্যাক্টরি বানাইলাম, এটা বানাই তৈরি করলাম, রেগুলার প্রোডাকশন হচ্ছে কি, এগুলা ঠিক আছে অপারেশনাল কাজগুলো করে। এরপরে আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে গিয়ে এইচআর, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ কি, একটা প্রতিষ্ঠান, হ্যাঁ ফার্স্টে হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ হচ্ছে গিয়ে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের জন্য আমাদের যেই স্টাফ আমাদের লাগবে তাদের ফার্স্টে রিক্রুট করা, খুঁজে বের করা, রিক্রুট করা, তাদের ট্রেন আপ করা, তারা ঠিক মতো কাজ করছে কি করছে না, এগুলো ইয়ে করা, আমরা যেই জিনিসটা যে কন্ট্রোলিংয়ের মধ্যে পড়ে এই কাজটা হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। অপারেশনস ম্যানেজার কী করে, প্রোডাকশনের ক্ষেত্রে রিলেটেড যে কাজগুলো করে সেটা করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে গিয়ে জেনারেল, এটা আমরা রেগুলারই চিনি সবাই, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান চলতে, যে কোনো প্রতিষ্ঠান চলতে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, হ্যাঁ এই বেতন ভাতা, তারপরে ছুটি ছাটা, মানে জেনারেল একদম জেনারেল যে কাজগুলো সব মধ্যে কমন আছে, এক্স্যাক্টলি এইটা কাজ হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারের কাজ। হাবি যাবি মানে একদম এগুলো হচ্ছে গিয়ে ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড না, বাট একটা অর্গানাইজেশন চলতে যেই কাজগুলো থাকে এটা আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও যেমন এই জিনিস অ্যাডমিন লেভেল থাকে। ঠিক আছে, এইটা আর লাস্ট হচ্ছে গিয়ে আদার কাইন্ড অফ ম্যানেজার বা স্পেশালিস্ট ম্যানেজার, আদার্স অর স্পেশালিস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল ক্যাটাগরি, ইট ক্যান বি ডিফারেন্ট টু ডিফারেন্ট লেভেলস অ্যান্ড ডিফারেন্ট অর্গানাইজেশন। এটা হচ্ছে গিয়ে যেমন এই কম এই এই সে ইউনিভার্সিটির ক্ষেত্রেও আইটি ম্যানেজার লাগে, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের ম্যানেজার আছে কিন্তু আইটি ম্যানেজার একজন লাগে। ঠিক আছে, এটা ইট ক্যান বি এনিথিং, এটা এক একটা স্পেসিফিক কাজে ওই অর্গানাইজেশন অনুযায়ী এই ধরনের ম্যানেজার থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এরিয়া অনুযায়ী, এরিয়া অনুযায়ী বুঝাইছে যেটা, বাই এরিয়া মিন্স একটা ম্যানেজার কোন জায়গায় বা কোন ক্ষেত্রে কাজ করে, তার কাজের ক্ষেত্র অনুযায়ী এই কয় ধরনের ম্যানেজার থাকতে পারে। ঠিক আছে।
তাহলে লেখা শেষ করলে এটা মুছে দিব। ওকে বলো, পিডিএফ ফাইলে দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফ ফাইলে দিলে কি সুবিধা? তুমি যদি এটা লিখে নাও, এটাই তো পিডিএফ। মানে তুমি যদি, মানে আমি যেটা তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি, ধরো আমি তোমাকে পিডিএফ দিলাম, ঠিক আছে, তুমি কি করবা? রেখে দিবা, পরে পড়বা। আর তুমি এই যে এই জিনিসটাই কিন্তু পিডিএফই পাবা, রাইট? যে এখন লিখে নিচ্ছ, দিস ইজ গুড ইনাফ। পিডিএফ যদি দেই তাহলে তোমরা কেউ ক্লাসে আসবা না। আর হাতে কলমে শেখার মধ্যে যে যে ব্যাপারটা আছে, ধরো কী হয়, একটা মানুষ কেন ক্লাসে যায়, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বাট মানুষ কেন ক্লাসে যায়, এইখানে তুমি একটা জিনিস, এটা আমাদের ব্রেন বা আমাদের হিউম্যান নেচার বা হিউম্যান ব্রেনের সাথে রিলেটেড, একটা জিনিস তুমি আমার মুখ থেকে শুনছো, ভিতরে যাচ্ছে, এখানে তুমি লেখা দেখে চোখ দিয়ে দেখছো, এটাও ব্রেন দেখছে, ঠিক আছে? তো শোনার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, এবং থার্ড তুমি যেটা লিখতেছো, এটা কিন্তু অলমোস্ট তোমার পড়া হয়ে যাচ্ছে এখানে। আর আমি তোমাকে যদি পিডিএফ দেই, তুমি পরীক্ষার আগে মুখস্থ গড়গড়ায় মুখস্থ করার চেষ্টা করবে, এটা তোমার জন্য প্রেশার হবে। ডেফিনেটলি সেই সাপোর্টটা তোমরা পাবা, অবশ্যই দেবো, যখন একটা সাবজেক্ট, একটা টপিক শেষ হয়ে যাবে, পিডিএফ দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট এই যে, এই যে দিস ইজ দ্য পিডিএফ বেসিক্যালি, ঠিক আছে? মুছে দিব, তাহলে আমরা যদি ইয়ে করি, আমি প্রথম প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, আমি একটু অ্যানালগ টাইপের যে জিনিসটা পাচ্ছি, আমি কিন্তু আমার হাতে লেখা লিখে নিয়ে আসছি আমার কাছে, না না, আমার কাছে যেটা, যেটা আমি জাস্ট শেয়ার করি, এক একজনের মানুষ, এক একজন মানুষ এক একটা ডিফারেন্ট, বাট আমি যখন এটা পড়ছি স্বাভাবিকভাবে, যেহেতু আমি অনেক দিন আগে পড়ছি, এখন আমি এই কাজগুলো প্র্যাকটিক্যালি করি, থিওরিটিক্যাল ব্যাপারগুলো আমি নিজের কাজে বুঝলেও আমি তোমাদের বলার সুবিধার্থে একদম পয়েন্ট আকারে নোট করে নিয়ে আসি, সো দ্যাট সহজে তোমাদের জিনিসগুলো ইয়ে করতে পারি। এখন একটা বই দেখে, আমার কাছে তো বইও আছে, রেফারেন্স বই যেগুলো আছে, বই দেখে দেখে তো বলাই যায়, বাট এত জিনিস মানে আমার মনে হয় যেগুলো ইররিলেভেন্ট, একদম স্পেসিফিক, ঠিক আছে? এটা যেটা হবে, তুমি যদি লেখো, যেমন আমি, এটা আমার ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ডিফার করতে পারে, অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট আউট নিয়ে অনেকে স্ক্রিনে পড়ে, আমি স্ক্রিনে পড়তে পারি না, আমি যখন এটা হাতে লিখি আমার কাছে ইজি হয়ে যায়, মনে মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা হইলো যে কি, আমরা যে ম্যানেজারের টাইপটা দেখলাম, কয় ধরনের, মানে কী 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 টাইপের ম্যানেজার থাকতে পারে, বাই এরিয়া অ্যান্ড বাই লেভেল, ঠিক আছে? আর পিডিএফ থাকলে তোমার পড়তে সুবিধা হবে আর কি পরে। আচ্ছা ঠিক আছে, এখানে যে খুব সুন্দর সুন্দর ইয়ে করে ছবি টবি, মানে সেম, মানে এই যে এই জিনিসটা আমি পিডিএফে দিব, তো ইটস অল দ্য সেম, না? হ্যাঁ, আচ্ছা, মিন্সবার্গ নামে এক ভদ্রলোক আছে, ঠিক আছে, সে একটা থিওরি দিছে, থিওরিটিটা দেখে, লোকটার নাম মিন্সবার্গ, হ্যাঁ, তার একটা থিওরি দেখলাম, প্রত্যেকটা বই এই থিওরিটিটা দেয়, মানে এই থিওরিটা আমি যতগুলো বই পড়ছি এখন পর্যন্ত তিনটা বই দেখছি, তিনটা বই এই এই ভদ্রলোকের একটা থিওরি তারা মানে তুলে ধরছে। এটা হচ্ছে গিয়ে রোলস, ম্যানেজারিয়াল রোলস, একটা ম্যানেজার, একটা ম্যানেজার কী কী রোল প্লে করে, আমরা এর আগে দেখছি কি টাইপস অফ ম্যানেজার, সে কোন এরিয়াতে কাজ করে, তার কাজের ক্ষেত্রটা কী এবং তার কাজের লেভেলটা কী, এখন এটা হচ্ছে কি তার মানে সে কী কী ভূমিকা পালন করে, ঠিক আছে? কিছু বলবা? ঠিক আছে, এই ভদ্রলোক যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে, ইটস অ্যাবসার্ড, এগুলো যে কেন পড়ায়,
এটা তোমাদের দেখাচ্ছি, কারণ এটা খুবই কমন একটা টপিক, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? রোল মিন্সবার্গের মানে রেগুলার আসে আর কি, যে মিন্সবার্গের রোলের থিওরিটা কি, ঠিক আছে? এখনো ফিগার আউট করি না, ইন্টার পার্সোনাল রোলস। শোনো, বিজনেস পড়তেছো, বিজনেস সাবজেক্টের মার্ক উঠানো খুব ডিফিকাল্ট না, একদম সহজ, ঠিক আছে? কঠিন হয়ে যায় ওই যে স্ট্যাটিস্টিক যদি না করে কেউ, ওইগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ইন্টারপার্সোনাল রোল ফার্স্ট হচ্ছে গিয়ে ম্যানেজারিয়াল রোল, একটা যেটা করে সে ইন্টারপার্সোনাল রোল প্লে করে, সেটা কী হচ্ছে গিয়ে, সে কোনো একটা অর্গানাইজেশনে কোনো সময় সে ফাদার ফিগার মানে হচ্ছে গিয়ে সে মানে এসে থাকে না, ফাদার ফিগার যেটা বোঝায় যে একটা টপ লোক, সে আসলো, সে উদ্বোধন করলো বা সে এসে তোমার মোটে চেয়ারম্যান টাইপের, ঠিক আছে? এটা তার একটা, এটার মধ্যে হচ্ছে গিয়ে সে ফিগার হেড বলে এটাকে। অনেক কোম্পানিতে দেখবা চেয়ারম্যানকে কেউ দেখে না, কিন্তু সে চেয়ারম্যান, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে গিয়ে সে ফিগার হেড, এর বানানটা এখানে, হ্যাঁ, FIGURE, ঠিক আছে, ফিগার হেড। তারপরে সে একটা, তার আরেকটা রোল থাকে, সে লিডার, লিয়াজো অফিসার বলে না, হ্যাঁ, ঠিক আছে? সে ফিগার হেড থাকে, সে কোনো কোনো জায়গায় সে লিডার হিসেবে কাজ করে, সে কোনো ক্ষেত্রে সে লিয়াজো হিসেবে কাজ করে। কীভাবে? ডিফারেন্ট মানুষের সাথে সে লিয়াজো, অর্থ হচ্ছে গিয়ে যেই মানুষটা ডিফারেন্ট দুইটা লেভেলের মধ্যে সে যোগসূত্র তৈরি করে। লিয়াজো ক্ষেত্রে বলে, ধরো তুমি এখানে স্টুডেন্ট, ঠিক আছে, আর অ্যাডমিনে কেউ একজন আছে, মাঝখানে যেই লোকটা তোমার, ধরো যে ব্যাক অ্যান্ড ফোর্থ করে তোমার সাথে ইনফরমেশন চালাচালি করে। আমাদের ক্রিকেট টিমের ক্ষেত্রে বলি, ধরো আমাদের প্রত্যেকটা টিম বিদেশ থেকে যখন আসে, তার সাথে আমি একজন লিয়াজো অফিসার দেই। কারণ কি, একটা টিম যখন বিদেশ থেকে আসে, এইখানে আমি সেই মাঠ কোথায়, গাড়ি কখন আসবে, ঠিক আছে, কোথায় খাবো, কোন সময় কী কাজ করবো, এটা তো বিদেশিদের পক্ষে জানা সম্ভব না। তো এটা একজন মাঝখানে একজন লোক থাকে, যে ওই টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগটা মেনটেন করে, মিডলম্যান, যে ইনফরমেশন আদান প্রদান করে, এটাকে বলে লিয়াজো অফিসার বা লিয়াজো। হ্যাঁ, না, দালাল হচ্ছে কি বলতে পারো এক ধরনের, কিন্তু দালাল হচ্ছে কি এক ধরনের একটা কাজ করার, এটা হচ্ছে কি ইনফরমেশন মিডলম্যান, যে নাকি তোমাকে তোমার সাথে, ধরো তুমি তোমার, সে ধরো মার্চেন্ডাইজাররা কী করে, তুমি এইখানে তোমার গার্মেন্টস আছে, বিদেশে একটা বায়ার আছে, মাঝখানে যে কমিউনিকেশন করা যায় এটাকে যেটা বলা যায়, বাংলা ভাষায় আসলে দালালি বলা যায়, বাট এটাকে সুন্দর করে একটা শব্দ তৈরি করা হয়েছে যেটা বলে লিয়াসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে? তো ইন্টারপার্সোনাল রোল, সে একটা ম্যানেজার কোনো কোনো সময় ফিগার হেড, কোনো কোনো সময় সে লিডার, কোনো কোনো সময় সে লিয়াজো অফিসার, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এটা তার আরেকটা রোল, ঠিক আছে? এই রোলটা কি, সে বিভিন্ন ইনফরমেশন প্রসেস করে, এরে দেয় ওরে দেয়, ইনফরমেশন গ্যাদার করে, সে এই রোলটাও তার একটা, ঠিক আছে? এই জিনিসটা খুবই সিম্পল, মানে এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট প্রত্যেকটা বইয়ে তুমি পাবা, দেখে তোমাদের দেখাচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে ডিসিশনাল রোল, ডিসিশন মেকার। ঠিক আছে, তো একটা এই মিন্সবার্গ ভদ্রলোক অনুযায়ী একটা ম্যানেজার তিন ধরনের রোল প্লে করে, একটা হচ্ছে গিয়ে ইন্টারপার্সোনাল রোল, একটা ইনফরমেশনাল রোল, আর একটা হচ্ছে গিয়ে ডিসিশনাল রোল।
আজকের ক্লাস খুব ছোট হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ না, কারণ হচ্ছে গিয়ে আজকের টপিক শেষ হয়ে গেলে আমাদের একটা মেজর টপিক শেষ, হ্যাঁ? এবং ফর দ্য সেক অফ মেকিং ইট লং মানুষ বোর হয়ে যায়, সেটা তো আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কী হলো, এই তিন ধরনের রোল তারা প্লে করে। আজকে তোমাদের ইয়ে দিয়ে দিব, কি বলে, রেফারেন্স বই বুকের নাম দিয়ে দিব, ট্রাই টু বাই আ বুক। আমি বললাম যে পিডিএফ যেই বই, পিডিএফে পড়া হয় না, 220 টাকা 250 টাকা ইনভেস্টমেন্ট করবা, এটা সারা জীবনের জন্য লাগবে। কারণ তোমরা যখন ভবিষ্যতে বড় বড় পজিশনে কাজ করবা, এই বইগুলো অনেক সময় কাজে লাগে, অনেক সময়, ঠিক আছে? আর একটা জিনিস কি, অ্যাজ এ স্টুডেন্ট এই জিনিসটা মনে রাখবা, প্রত্যেকটা সাবজেক্টে যদি বই থাকে তোমার কাছে, এটা তোমার এক, তুমি ধরো একটা বড় অফিসে চাকরি করতেছো অ্যাজ এ ম্যানেজার, তোমার রুমে যখন এই বইগুলো সাজানো থাকবে না, তোমার ভ্যালু অনেক বেড়ে যাবে। এটা আমি একদম সবচেয়ে চিপ একটা কথা বলতেছি, মানে বইয়ের সবচেয়ে চিপ ইউজের কথা বলতেছি। বই তো অনেকভাবে ইয়ে হয়, শো অফ, যে তুমি একটা ম্যানেজার সুন্দর করে বসে আসো, তোমার এখানে এই বই ওই বই ম্যানেজমেন্টের বই, এটা তোমার ভ্যালু বাড়ায় দেয়। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম সুবিধা বইয়ের। এছাড়া হ্যাঁ, এছাড়া বই থাকলে যেটা হয়, আমি যেটা বললাম যে স্ক্রিনে একটা ফেসবুক ভিডিও তোমরা সর্বোচ্চ কতটুকু দেখো বলো? 3 মিনিট দেখো তুমি? স্ক্রিনের একটা ব্যাপার আছে, যে কোনো একটা স্ক্রিন, ঠিক আছে? স্ক্রিনের একটা ব্যাপার আছে, আমরা স্ক্রিনে খুব বেশিক্ষণ থাকতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, আমরা স্ক্রল করে ফেলি। তো পিডিএফে যেটা হয়, তুমি বেশিক্ষণ ইউ ক্যানট ফোকাস, বিকজ এটার একটা ইলেকট্রিসিটির একটা রিয়াকশান আছে, যেটা আমরা অনেক সময় দেখতে পাই না, চোখ জ্বলে। তো বইয়ের পিডিএফ ফর্মেট থাকলে যেটা হয়, সেটা হচ্ছে কি, বেশিক্ষণ পড়া হবে না। বাট একটা বই এবং একটা পিডিএফ বের করার জন্য হয় তোমার মোবাইলে ঢুকতে হবে অথবা ল্যাপটপে কানেক্টেড থাকতে হবে, বা একটা বই যদি বাসার কোনায় পড়ে থাকে একটু দেখে নিই, খুব সহজে জিনিসগুলো বের করে নেওয়া যায়, ঠিক আছে? সো আমি সাজেস্ট করব, সব সাবজেক্ট, আমার সাবজেক্টের জন্য না, সব সাবজেক্টের জন্য ট্রাই টু বাই দ্য বুক, খুব বেশি ইনভেস্টমেন্ট না, ঠিক না? এটা লাইফ লং কাজে দেয়। কখন, যেমন যেমন একটা সাবজেক্ট আছে বিজনেস ল, তোমাদের থাকবে মনে হয়, রাইট? বিজনেস ল রিলেটেড একটা, হ্যাঁ, একদম আমৃত্যু কাজে লাগে, কোনো একটা সমস্যায় পড়ে গেলে। তো এই বইটা থাকলে সুবিধা, পিডিএফ বেসিক লেভেল থাকে তো স্যার, এক্স্যাক্টলি। এবং বইয়ের মধ্যে খুব সহজে লেখাতে একটা, মানে বইটা এটা একটা মানুষের ভ্যালু ক্রিয়েট করে, ঠিক আছে? তাহলে কী হলো, এই ম্যানেজেরিয়াল রোল হচ্ছে কি, ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল, ডিসিশনাল রোল। তাহলে সে কী করে, সে এক এক একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ইম্পার্সোনেট করে, ইনফরমেশন প্রসেসিংয়ের ক্ষেত্রে তার আছে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তার ভূমিকা থাকে, ঠিক আছে? এটা কই গেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমার কাছে অত ভালো লাগে না এই জিনিসটা দেখতে। আর ধরো তুমি যে একটা পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার খাতায় লিখবা, কিসের থেকে লিখবা, এলাবোরেট তো করতে হবে। তুমি একটা পয়েন্ট, মানে ধরো পাশ করে গেলে পয়েন্ট, শুধু পয়েন্ট লিখলে, কিন্তু এরপরে তুমি এটা যে এলাবোরেট করবা, কোথার থেকে লিখবা, তো এই ক্ষেত্রে বইটা প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ম্যানেজারের কী কী স্কিল প্রয়োজন, ঠিক আছে? একটা ম্যানেজারের কী কী স্কিল প্রয়োজন, স্কিল মানে কি, অ্যাট্রিবিউটস, ঠিক আছে? কী কী ক্লাস ছিল আজকে, বিজনেস ম্যাথ, বিজনেস ম্যাথ ছিল, বিজনেস ম্যাথে কী কী আছে, কী করাচ্ছে এখন, ঠিক আছে? আচ্ছা, অথবা স্কিলস, এটাকে আমরা এই এইটা বেসিক্যালি যেটা আমরা বলি সেটা হচ্ছে গিয়ে একটা ম্যানেজারের যেই যেই স্কিলগুলো থাকা আসলে খুবই প্রয়োজন,
ফান্ডামেন্টাল স্কিলস অফ আ ম্যানেজার, আদর্শ ব্যবস্থাপনার পক্ষে গুণাবলী, এক্স্যাক্টলি। ঠিক আছে, একটা একটা ম্যানেজারের ফার্স্ট যে কি ফান্ডামেন্টাল স্কিলস অফ ম্যানেজার্স, বানান ভুল হইতে পারে, দেখি নি বানানটা কি, ফান্ডা, হ্যাঁ ফান্ডা, ফান্ডামেন্টাল স্কিলস অফ ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার, মানে একটা ম্যানেজারের কী কী গুণ থাকতে পারে, এইটার কোনো এরকম নাই যে এই গুণটা ফার্স্টে থাকবে এই গুণটা পরে থাকবে, ব্যাপারটা এরকম না। যেমন একটা ম্যানেজারের টেকনিক্যাল নলেজ থাকতে হবে, আমার ফ্যাক্টরির ওয়ার্কাররা ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না, বা মেশিন অপারেট করতেছে কি করতে পারতেছে না, সেইটা ব্যাপারে যদি বেসিক নলেজ একটা ম্যানেজারের না থাকে, সে কাকে কন্ট্রোল করতে পারবে না। বা আমার একটা রেস্টুরেন্ট, তোমার ক্ষেত্রে যেমন রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্টে আমার ফ্রাইং মেশিন, ও কি, হ্যাঁ না ওইটা তো টেকনিক্যাল আছে, বাট ও অপারেট করতে পারতেছে কি পারছে না, বাট বেসিক একটা ওই মেশিনটা কীভাবে কাজ করে আমি যদি না জানি, তাহলে আমাকে কিন্তু ও বুঝাই দিতে পারবে যে স্যার এটা এভাবে 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 এভাবে। সো টেকনিক্যাল নলেজ থাকা, টেকনিক্যাল স্কিলস থাকলে খুবই ভালো। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে গিয়ে, এটা কিন্তু সিরিয়াল না, এটা এরকম না যে ফার্স্টে এই স্কিল থাকবে, এইটা এরকম সিরিয়াল না। ঠিক আছে, ঠিক আছে, কোনো একটা কনসেপচুয়াল স্কিল হচ্ছে গিয়ে ওভারঅল বিজনেস যে কনসেপ্টটা, এই ব্যাপারে তার নলেজ থাকা জরুরি। আমি যেই কাজটা করতেছি এই কাজটার থিওরিটিক্যাল যে ব্যাপারটা, এটা কেন কিভাবে, এই জিনিসটা একটা ম্যানেজারের জানতে হবে। সে যদি এটা না জানে, তাহলে সে পুরো জিনিসটা ওভারঅল সে কাজ করতে পারবে না। ঠিক আছে, কমিউনিকেটিভ স্কিল অর কমিউনিকেশন, এক্স্যাক্টলি, কমিউনিকেশনাল। ঠিক আছে, একটা ম্যানেজারের স্কিলের মধ্যে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব, যে কমিউনিকেট করার যে, এটা শুধু ম্যানেজার না, এটা লাইফেও এই স্কিলটা ডেভেলপ করা মানুষের খুবই জরুরি। ঠিক আছে, কমিউনিকেশনাল কমিউনিকেটিভ স্কিল, কারণটা কি, আমরা যখন টাইপ বাই লেভেল ম্যানেজার্স পড়ছি, সেখানে কি দেখছি, টপ লেভেল ম্যানেজার, মিড লেভেল ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজার। ঠিক আছে, টপ লেভেল ম্যানেজার কি করে, তারা প্ল্যান করে এবং তারা এটা মিড লেভেল ম্যানেজারের কাছে দিয়ে দেয়। আচ্ছা, মিড লেভেল ম্যানেজার কি করে, টপ লেভেল ম্যানেজারের যেই কাজটা সেটা সে এক্সিকিউট করে। আচ্ছা, এবং সে ফার্স্ট লাইন ম্যানেজারকে কন্ট্রোল করে, ফার্স্ট লাইন ম্যানেজার কি করে, ওভারঅল সমস্ত কাজ করে দেয় এবং তারা এমপ্লয়ীদের কন্ট্রোল করে। এখন তা একটা ম্যানেজারের যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয়, সে কোনো দিনই রাইট মেসেজটা পৌঁছাইতে পারবে না, আর রাইট মেসেজটা যদি কেউ পৌঁছাইতে না পারে, তাহলে ওই অর্গানাইজেশন ওইখানে ফেইল করতে বাধ্য। ঠিক আছে, আমার এখান থেকে আমি সে উত্তরা যাব, আমি নিচে গিয়ে যদি গাড়ির ড্রাইভার হোক, বাস কন্ডাক্টর হোক, হুয়েভার ইট ইজ, তাকে যদি বুঝাইতে না পারে আমি কী করতে চাইতেছি, তাহলে কি আমার উদ্দেশ্য সফল হবে, হবে না। ঠিক আছে, সো এইটা, এই স্কিলটা শুধু ম্যানেজারের না, মানুষের লাইফে ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কীভাবে কমিউনিকেট করতে হয়। এখন কোনো মানুষের গালি দিলে সে শোনে, কোনো মানুষকে আদর করলে শোনে, কোনো মানুষ আছে সৎ, কোনো মানুষ অসৎ, সো পার্সন টু পার্সন ভ্যারি করে কীভাবে কার সাথে কমিউনিকেট করতে হয়। কোনো মানুষকে চিল্লায় বলতে হয়, কোনো মানুষকে মাথায় হাত বুলায় বলতে হয়, কোনো মানুষকে এমনি বললেই শোনে, কোনো মানুষকে হাজার বললেও শোনে না, তাকে অন্য মানুষকে দিয়ে বলাই শুনতে হয়। সো এই স্কিলটা মানুষের ডেভেলপ করা খুবই জরুরি। ঠিক আছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সরি সরি সরি।
আচ্ছা টাইম ম্যানেজমেন্ট এইটাও একটা স্কিল, কখন কোন সময়, আমার শীতের সময় আমি সে গরমের সময় সোয়েটার বানাইলাম হবে না, ঠিক আছে, এইটাও টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। রেগুলার টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা কী বোঝাই, যে একটা একটা কাজ কখন কীভাবে কী কী হিসাবে করব, ও এইটাকে টাইম ম্যানেজ বলে, কোন সময় কোন কাজটা করতে হবে, এইটা কোন সিজনে কোন কাজটা করতে হবে, সো এই ওভারঅল টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ডেডলাইন থাকে একটা, সে বিশেষ করে গার্মেন্টসের ক্ষেত্রে যেটা থাকে যে আমার অমুক তারিখে শিপমেন্ট না হলে সে $1,00,000 আমার একটা একটা অর্ডার আছে, আমার ওই ডেটের মধ্যে এটা আমার শিপমেন্ট না করলে পুরো অর্ডার বাতিল হয়ে যায়। তাহলে আমি কোন সময় আমার র ম্যাটেরিয়াল আমি আনবো, কোন সময় আমার র ম্যাটেরিয়াল আমি কাজে দিব, কোন সময় প্রোডাকশন হবে, কোন সময় প্যাকেজিং হবে, কোন সময় এটারে আমি ওভারঅল ক্রেটে নিব, কীভাবে চিটাগাং যাবে বা এয়ারপোর্টে যাবে, কখন গেল, ওভারঅল কাজটা আমাদের মডার্ন বিজনেস অনেক অংশেই টাইমের উপর ডিপেন্ডেন্ট। একটা সময় ছিল যেই সময় টাইমের চেয়ে বড় তোমার প্রোডাকশনের কোয়ালিটির উপর ডিপেন্ড করতো, এই জন্য 22 বছর লাগায় তোমার তাজমহল বানানো হয়েছে, রাইট? টাইম কিন্তু সমস্যা ছিল না, বাট অ্যাট দিস মোমেন্ট ইন মডার্ন ওয়ার্ল্ড টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই টাইম যদি টাইম ম্যানেজমেন্টের নলেজ যদি একটা ম্যানেজারের না থাকে তাহলে ওই ওই বিজনেস বা ওই ভেঞ্চার বা ওই অর্গানাইজেশন ফেল করতে বাধ্য। আরেকটা ইম্পর্ট্যান্ট স্কিল ম্যানেজারের ডিসিশন মেকিং, ঠিক আছে? ডিসিশন মেকিং একটা আর্ট, কোনো কোনো মানুষ জন্মগতভাবে খুব সহজেই কঠিন সিদ্ধান্ত সহজ সিদ্ধান্ত নিতে পারে, কোনো কোনো মানুষ হাজার চেষ্টা করেও ডিসিশন নিতে পারে না, তখন আরেকজন করে একটু একটু দেখ না কী হয় বা আপনি একটু বলে দেন কী হয়। সো এই ডিসিশন মেকিং স্কিলটা একটা ম্যানেজারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যানেজাররা দেখছি আমরা বাই লেভেল বা বাই এরিয়া, এটা আসলে ম্যানেজারদের কাজ কিন্তু হাতে কলমে কাজ না, ওরা গোল সেট করে, ওই গোলটা কীভাবে এক্সিকিউট করবে সেটা দেখে এবং ওভারভিউ করে। সো ওই ক্ষেত্রে ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জব অফ আ ম্যানেজার ইজ টু মেক ডিসিশনস। তো এই ডিসিশন মেকিং স্কিল যদি ভালো না হয় তাহলে ওই অর্গানাইজেশন ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে কি ডায়াগনস্টিক বলে, এটাকে ডায়াগনস্টিক অ্যাটেন্ডেন্স নিব, শেষ করে নিই। ডায়াগনস্টিক হচ্ছে কি কোনো একটা প্রবলেম হলো ওইটাকে ফাইন্ড আউট করা, ফিগার আউট কর, DIAG NOSTIC ডায়াগনোসিস যখন বলবা, স্কিলের কথা যখন আসবে তখন ডায়াগনস্টিক স্কিল, আর যদি হোয়াট ডাজ আ ম্যানেজার ডু, হি ডায়াগনোজ, ঠিক আছে? স্কিলটার নাম হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক স্কিল, আর যদি বলে ম্যানেজার কী করে তখন বলবা ম্যানেজার ডায়াগনোস করে। সো ডায়াগনস্টিক স্কিলটা হচ্ছে গিয়ে কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করা, ওটাকে কীভাবে সলিউশন করবে তোমার, এক্স্যাক্টলি, মানে ফাইন্ড আউট অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড দেন ট্রাই টু ফিক্স ইট, ঠিক আছে? এই স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা স্কিল আছে, সেটা হচ্ছে কি একটু আগে আমরা দেখেছি যেটা এটা কোন রোল প্লে করে, ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ একটা ম্যানেজার কোনো সময় সে বিগ বস, কোনো সময় সে কারো আন্ডারে আছে, সাবঅর্ডিনেট, সো কার সাথে কোন রোলটা প্লে করতে হবে এইটা, এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক অনেক ক্ষেত্রে টপ লেভেল ম্যানেজারের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় না, তারপরও টপ লেভেল ম্যানেজার যদি তার নিচে যেই ম্যানেজার আছে তাদের সাথে যদি কমিউনিকেশন ভালো না করে বা তাদের ইন্টারপার্সোনাল রোলটা ঠিক মতো প্লে না করে তখন কিন্তু
ফাংশনটা ঠিক মতো হবে না সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল অ্যাজ ওয়েল ঠিক আছে এই এই স্কিলগুলো খুবই 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 জরুরি এবং এই স্কিলগুলোর মধ্যে পুরো জিনিসটা আসলে কভার করে ফেলে ঠিক আছে আচ্ছা একটা লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে কি এটা শেষ তোমাদের লেখা হ্যাঁ একটা টপিক অনেক সময় জিজ্ঞেস করা হয় এইটাও এইটাও তো আমরা সব যতগুলো রাইটার বই লিখছে বা যতগুলো ম্যানেজমেন্ট থিঙ্কার্স ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছে তারা সব সময় এই প্রশ্নটা করে যে ম্যানেজমেন্ট কি সায়েন্স না ম্যানেজমেন্ট আর্ট এক্স্যাক্টলি ঠিক আছে ঠিক আছে ম্যানেজমেন্ট কি সায়েন্স না আর্ট বেসিক্যালি এটা এটা দুইটারই মিশ্রণ ঠিক আছে সায়েন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে তোমার সায়েন্স কি সায়েন্স হচ্ছে গিয়ে একদম হয় রাইট অথবা রং হয় এক অথবা শূন্য ঠিক আছে সায়েন্সের কাজ কিন্তু এইটা সায়েন্সের মধ্যে কিন্তু এক্স্যাক্টলি লজিক্যাল যে ডাইনে বাঁয়ে কিছু নাই মাঝে মাঝে কিছু নাই ঠিক আছে হয় এটা হবে এটা অথবা না এটা রাইট অথবা রং সো ইন সাম কেসেস ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স এক্স্যাক্টলি হয় এক্স্যাক্টলি ইলেকট্রিসিটি নাই ওয়ার ইজ আর্ট যেটা আর্টের ক্ষেত্রে কী আছে ইলেকট্রিসিটি আছে ইট ক্যান বি ফ্লেক্সিবল ইট ক্যান বি বিট অফ বোথ এক্স্যাক্টলি সো এটা এই জন্যেই ম্যানেজমেন্টকে বলা হয় বিট অফ বোথ ম্যানেজমেন্টের কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাঁ এটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এটা হয় রাইট হবে অথবা রং হবে মাঝামাঝি কিছু নেই ঠিক আছে এখন তোমার তোমার গাড়ি কোম্পানির মধ্যে কি তুমি মোটরসাইকেল বানাবা বানাবা না তো না বাট তোমার প্রাইমারি কাজ তুমি গাড়ি বানাচ্ছো এক্স্যাক্টলি তুমি মোটরসাইকেল সি সো ঠিক ওইভাবে তোমার এখানে একদম এক্স্যাক্ট হইতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার এটা আর্ট ইন আ সেন্স যে তোমার ইউ ক্যান বি ফ্লেক্সিবল টেকিং ডিসিশনস ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সো এই ম্যানেজমেন্ট টোটাল জিনিসটা দুইটা জিনিসের কম্বিনেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট তৈরি করা হয় ঠিক আছে সো ওভারভিউ যদি আমি এই আমরা যে আমরা আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল এই টপিকের মধ্যে আরও অনেক কিছু আছে হিস্ট্রি মিস্ট্রি এগুলো পড়ে কোনো লাভ নেই ঠিক আছে হিস্ট্রি ম্যানেজমেন্টের হিস্ট্রি জেনে আমাদের খুব বেশি বেনিফিট হবে না তার জন্যই হবে যে আসলে মানে আরও বেশি পড়াশোনা এলেবেল যতটুকু দরকার অতটুকুই মানে আমার কাছে মনে হয় অতটুকুই ইয়ে করলে তোমরাও কানেক্টেড ফিল করবা এবং ইজি হয়ে যাবে ঠিক আছে সো আমরা যদি ওভারভিউ যাই তাহলে আমরা এই পুরো চ্যাপ্টারের মধ্যে যেটা দেখছি হোয়াট ইজ ম্যানেজমেন্ট ঠিক আছে ম্যানেজমেন্ট প্রসেস হু ইজ দ্য ম্যানেজার এবং ম্যানেজার টাইপস অফ ম্যানেজার কী করে কী প্রকার কোথায় কোথায় কাজ করে এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে এরপরের থেকে আমরা এই যে পুরো প্রসেসটা আছে না এই প্রসেসটাকে এলোবরেট করে আমরা ইনশাল্লাহ একটা একটা করে যাব ঠিক আছে